সবাইকে অবাক করে দিয়ে আইপিএল এর নিলামে চমক দেখিয়েছে আফগানিস্তানের চায়নাম্যান নূর আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের বয়স মাত্র 2 বছরের বেশি। এ বয়সে আইপিএল এ তার মূল্য 10 কোটি রুপি। ভাবা যায়, চড়া দামে তাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে, তখন তিনি কেঁদেছিলেন। এবার ভেঙ্কটেশের সেই চোখের জলের দাম দিলেন কলকাতা, তাও 2-4 কোটি নয়, 23 কোটি 75 লাখ টাকা, যা বিরাট কোহলির আইপিএল এর দামের থেকেও বেশি। আইপিএল এর নিলামে বাঘা বাঘা স্পিনারদের ছাড়িয়ে চমক দেখালেন আফগানিস্তানের 19 বছরের নূর আহমেদ। চায়নাম্যান এই স্পিনারকে 10 কোটি রুপিতে কিনেছে চেন্নাই। বয়স কম হলেও টি টোয়েন্টিতে অবশ্য এর মধ্যে বিশাল অভিজ্ঞতা হয়ে গেছে নূরের। 122টি ম্যাচে নিয়েছেন 137 উইকেট। শ্রীলঙ্কার মাহিস থিকসানাকে 4 কোটি 40 লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। একই দলে 5 কোটি 25 লাখে গেলেন একটা সময় আইপিএল এর বড় দাম পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা। এমনকি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও 2 কোটি 40 লাখের বেশি পেলেন না, তাকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর সেই জায়গায় চমক দেখিয়েছে নূর আহমেদ, সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। ভেঙ্কটেশকে দলে নেওয়া হবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন নাইটরা। প্রথম থেকেই তাকে নেওয়ার জন্য দর হাঁকছিলেন। ভেঙ্কটেশ নিজের ন্যূনতম দাম রেখেছিলেন 2 কোটি। কেকেআর এবং লখনউ সুপার জায়ান্টস এর মধ্যে দর হাঁকাহাঁকি চলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 কোটি 50 লক্ষ টাকা থেকে লড়াই ঢোকে, তখন লখনউ থেমে গিয়েছে। ভেঙ্কটেশকে নেওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে আরসিবি, কিন্তু গতবারের দল ধরে রাখার জন্য মরিয়া ছিল কেকেআর। সেই দলের অন্যতম অংশ ছিলেন ভেঙ্কটেশ, দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে তার ভূমিকাও ছিল। 15 ম্যাচে করেছিলেন 370 রান, 4টি অর্ধশত করেছিলেন, তাই দল রিটেনশনের সময় তাকে না রাখায় কেঁদে ফেলেছিলেন ভেঙ্কটেশ। নিলামের শীর্ষে যদিও তার মুখে হাসি ফিরেছে। এর আগে রিটেনশনে ভেঙ্কটেশকে রাখেনি কেকেআর, তারপরেই কেঁদে ফেলেছিলেন তিনি। আমি ওই তালিকায় থাকতে চেয়েছিলাম, কেকেআর আমাকে প্রথম সুযোগ দিয়েছে, আর যা হয়েছে এই দলের জন্য। কেকেআর সঙ্গে আমার সম্পর্ক ক্রিকেটের বাইরেও, এটা আবেগের সম্পর্ক, তাই নাম না দেখে কেঁদে ফেলেছিলাম। ভেঙ্কটেশ তার প্রথম আইপিএল দল পেয়েছিলেন 2021 সালে, সেবার ভিত্তিমূল্য 20 লাখ রুপিতে কলকাতা তাকে দলে ভিড়িয়েছিল। পরের বছর তাকে ধরে রাখে কলকাতা, 8 কোটি দিয়েছিল সেই সময়। এবার তার দাম বেড়ে যায় 3 গুণ, যা বিরাট কোহলির থেকেও বেশি। আগের থেকে ভেঙ্কটেশের দাম বাড়ল 15 কোটি 75 লক্ষ টাকা। কলকাতা তাকে ছেড়ে দিয়ে উপকারী করেছে, চোখের জল যেমন উপহার দিয়েছে, দিন শেষে হাসিটাও ফিরিয়ে দিয়েছে। হোসাইন রহমান, বিডি কুইক টাইম।